ইসলামের দেশে ঠিকই আছে, মানুষের হৃদয়ের গভীর কন্দরে আপনার সংবিধানে কি লেখা আছে না আছে কেউ দেখে না। এদেশের মানুষ পবিত্র কোরআনের 6200-র উপরে আয়াতকে কণ্ঠস্থ আত্মস্থ করে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এদেশে আছে, কিন্তু হাফেজ সংবিধান এদেশে একজনও নাই। এই ধরনের নাস্তিকগুলোকে কে যে মন্ত্রী বানিয়েছে আমার বুঝি না। এরা মুসলমানদের দেশের মন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করলো কি না করলো এটা দেখার বিষয় নয়, আমরা মুসলমান, ইসলাম আমাদের আগে। ইসলামের বাইরে কোনো কিছুই আমরা শুনতেও রাজি না, মানতেও রাজি না, বরদাস্ত করতেও রাজি নাই। একটাই মৌলিক কথা মনে রাখতে হবে, ইসলাম আগে, কারণ আমাকে মরতে হবে, আমাকে পরগলে যেতে হবে, আমাকে অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। আপনি আমাকে জান্নাতে নেওয়ার অধিকার রাখেন না, আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা আপনাদের নাই। অতএব যার যার কবর সামলান, আমরা আমাদের কবর সামলাই, কিন্তু এই কথা বলবেন না ইসলামের জন্যই দুর্গা উপরে কোরআন রেখেছে এবং ইসলামের জন্যই এদের কি বলে ধর্মীয় অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। বরং আমরা বলবো ধর্মীয় সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ, এটা কোনো সরকারের ক্রেডিট নয়, এটা ইসলামেরই ক্রেডিট। যদি মুসলমানরা কোরআন না পড়ত তাহলে কশ্চিনকালেও এদেশে ধর্মীয় সম্প্রীতি থাকতো না, কারণ কোরআন বলে দিয়েছে লা ইকরাহ ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, হেদায়েত এবং পথভ্রষ্টতা পৃথক হয়ে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই পথভ্রষ্টদের জন্য তাদের দিন, মুসলমানদের জন্য তোমাদের দিন। তোমরা কখনোই কারোপরে চাপ সৃষ্টি করে ধর্মান্তর করার চেষ্টা করো না। এগুলো বিষয়ে আমরা বহুবার খোদ্দায় বলেছি। অত এদেশে ধর্মীয় সম্প্রীতি কোনো সরকারের ক্রেডিট নয়, বারবার বলছি কোনো সরকারের ক্রেডিট নয়, বরং সরকারের ক্রেডিট এই মারামারি লাগানো, একেবারে সুবিধা ভোগ করা। সরকার দলের বিরোধী দলকে মারামারি করে বেড়াবা, আর নাম হবে নিজের ক্রেডিট যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির চূড়ান্ত একটা দৃষ্টান্ত। জি না, এটা কোরআনের কারণে। পৃথিবীর যেসব দেশে মুসলমান বসবাস করে, কোনোদিন কোথাও কোনো মুসলমান ধর্মের কারণে বিধর্মীদের উপরে হামলা করে না। আর মুসলমানদের এই অন্তর্নিহিত চেতনাই ইসলামের বিজয়ের মূল কারণ। আজকে সারা বিশ্বে ইসলাম এগিয়ে চলেছে এই মৌলিক চেতনার কারণে। পাত্তাবাইনা রুশদুন এলাকায় মানুষ এখন দেখতে পাচ্ছে সত্য কোথায়। মানুষের মানট সত্য কশ্চিনকালে সত্য নয়, রাজনীতি সাময়িক, কিন্তু আমার দিন, আমার ধর্ম চিরস্থায়ী, এমনকি কেয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল বলছেন আল মারু মা আমান আহাব্বা, কেয়ামতের দিন মানুষ তার সঙ্গেই থাকবে যে তাকে দুনিয়াতে মহব্বত করত। আমরা ইমানদারদেরকে মহব্বত করি, ইমানদারদের সঙ্গেই আমরা জান্নাতে থাকতে চাই, বেঈমানের সঙ্গে নয়। ওরা তো জাহান্নামে তো জান্নাত যাবেই না, তো মহব্বত করবে কি দিয়ে? অত ওদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা শ্রেয় দাওয়াতি দেবো, আমরা শ্রেয় উপদেশ দেবো, নসিহত করবো, বাস খালাস। কোনো চাপ চেতনা আমাদের মধ্যে নাই। যারা চাপ দিয়ে অমুসলিমদেরকে মুসলিম বানানোর চেষ্টা করে, তারা ইসলামের চেতনার বিরোধী কাজ করে। ইসলাম কশ্চিনকালও ওই ধরনের চরমপন্থী চেতনায় বিশ্বাসী নয়। ইসলাম সর্বদা নসিহতে বিশ্বাসী, উপদেশে বিশ্বাসী, মধ্যপন্থী চেতনায় বিশ্বাসী।